আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের পর চরমোনাইর ফাইনাল পরীক্ষা, জামাত ইসলামীকে যে তিনটা মন্ত্রণালয়ে দিতে হবে, বিরোধী দলীয় রাজনীতির ক্যালকুলেশন, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন হিসাব নিকাশ করছে, তারা জাতীয় সরকারের কথা বলছে, জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করার কথা বলছে, এমনকি নির্বাচিত হলে কিভাবে তারা ক্ষমতায় এসে সরকার গঠন করবে এগুলো নিয়েও বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনাও শুরু করার কথা বলছে বিএনপির নেতৃত্বাধীন জোট। সেক্ষেত্রে আমার আলোচনার বিষয় থাকবে আজকে বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে, সেই জাতীয় সরকারের রূপরেখা নিয়ে তারা ঈদের পর সব দলের কাছে যাবে, এবং সেই যাওয়া আলোচনার মধ্য দিয়ে জামাত ইসলামীকে কমপক্ষে তিনটি মন্ত্রণালয় কীভাবে বা কোন কোন মন্ত্রণালয় কীভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, অথবা সেই দাবি জামাতের পক্ষ থেকে করা উচিত, এরকম একটা বিষয় আমি তুলে ধরব। এবং বিএনপির জাতীয় সরকারের রূপরেখা বা বিভিন্ন বিষয় নিয়ে যে সরকার বিরোধী দলগুলোর কাছে যাওয়ার যে হিসাব নিকাশ বা যাওয়ার যে কথা, সেগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশের ধর্মভিত্তিক একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইর একটা ফাইনাল পরীক্ষা, তাদের যে ট্যাগ সরকারের দালাল, আওয়ামী লীগের দালাল, এই ট্যাগ ঘোচানোর অথবা জনমনের যে এই প্রতিষ্ঠিত ধারণা তারা আসলে আওয়ামী লীগের দালাল, এই নানান বিষয়ে একটা ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় ঈদের পর আসবে, কখন কিভাবে সেটা আমি বিশ্লেষণ করব। এটা দিবালগ্রে না স্পষ্ট, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সরকার বিরোধী যারা তারাই জয়লাভ করবে, এতে তেমন কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, সেকেন্ড মোস্ট সার্কুলেটেড নিউজ পেপার দৈনিক প্রথম আলো, তারা আজকে একটা রিপোর্ট ছাপিয়েছে, সেখানে প্রথম পেজে জাতীয় সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি, রূপরেখা তৈরি করছে, এবং ভেতরে যেটা বলা আছে, ঈদের পর নির্বাচনোত্তর জাতীয় সরকারের খসড়া রূপরেখা নিয়ে অন্যান্য দল ও সংগঠনের কাছে যাবে বিএনপি। বিস্তারিত আমি একটু পড়ব, কারণ এর মধ্যে জামাত ইসলামের হিসাব নিকাশ, কয়টা মন্ত্রণালয় কীভাবে পাবে বা উচিত, এগুলো আসবে। একসঙ্গে সরকার হটাও আন্দোলন, নিরপেক্ষ সরকারের অধীনে সরকার হটাও আন্দোলন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এবং তারপর রাজপথের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠনের যে ঘোষণা বিএনপি দিয়েছে তার খসড়া রূপরেখা ও কর্মসূচি তৈরি করছে দলটি। ঈদ উল ফিতরের পর এ নিয়ে সমমনা ও গণতন্ত্রগামী অন্য দল ও সংগঠনের কাছে যাবে বিএনপি। তো সমমনা বা গণতন্ত্রগামী দলের মধ্যে তো চরমোনাইও আছে, তাদের কাছেও যাবে নিঃসন্দেহে বিএনপি, একাধিকবার আলোচনা করেছে আমরা জানি। সেক্ষেত্রে চরমোনাই সরকার হটানোর জন্যে বা নিরপেক্ষ সরকারের দাবিতে কার্যকর কোনো প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে না, তাদের সন্দেহজনক একলচল নীতিতে সরকার নানানভাবে উপকৃত হচ্ছে। এখন চরমোনাইয়ের কাছে বিএনপি যাবে, তারা সাড়া দেবে কি দেবে না, তারা জাতীয় সরকার বা নিরপেক্ষ নির্বাচনের জন্য আদৌ তাদের কোনো আন্তরিকতা আছে কি না, বিএনপির কাছে সেই ফাইনাল পরীক্ষা ঈদের পর যখন বিএনপি প্রস্তাব নিয়ে যাবে। এই ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হলে তারা আসলে গণতন্ত্রের পক্ষে, উত্তীর্ণ না হলে তারা সরকারের দালাল বা আওয়ামী লীগের দালাল, এটা প্রমাণিত হবে। দলটির দায়িত্বশীল নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে বিএনপি সরকারের বিরুদ্ধে যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য করার চেষ্টা করছে তার ভিত্তিমূল হবে নির্বাচনোত্তর জাতীয় সরকার ধারণা। এর মানে এই জাতীয় সরকার ধারণাটা এগুলো নিয়ে বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে এটার উপর ভিত্তি করে আন্দোলন করতেছে। এর মানে এখানে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেয়, জাতীয় সরকারের উপর এত গুরুত্ব দেওয়ার কারণ কী? কারণ হচ্ছে ছোট ছোট দল যারা এককভাবে ক্ষমতা যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, যেমন চরমোনাই বা ইত্যাদি ইত্যাদি, এরা যাতে ক্ষমতার অংশীদার হতে পারে অথবা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই মিলে একত্রে আন্দোলন করে, এই জন্যেই জাতীয় সরকারকে ভিত্তিমূল হিসেবে বিএনপি কল্পনা করছে। ঠিক আছে, এটা একটা ভালো ব্যাপার। অতএব যেহেতু তারা এই জাতীয় সরকারকেই সমস্ত আন্দোলন সংগ্রাম সব কিছুর রাজপথে হিসাব নিকাশের ভিত্তিমূল ধরছে, অতএব অন্যান্য দল যারা আছে বিএনপি শরিক বা সমমনা বা গণতন্ত্রগামী, তাদেরকেও সেই জাতীয় সরকারের হিসাব নিকাশকে ভিত্তিমূল ধরে আলাপ আলোচনা করা উচিত নিঃসন্দেহে। জামাত ইসলামী তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, সমস্ত আন্দোলন সংগ্রাম বা ভোটের ক্যালকুলেশনের মন নিয়ামক শক্তি, জামাত এককভাবে ক্ষমতা আসতে পারবে না, কিন্তু জামাতের যে পরিমাণ ভোট রয়েছে অথবা তাদের যে আন্দোলনের শক্তি, সেই শক্তি যেদিকে মোড় নেবে সেই পক্ষই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এটাই স্ট্যাটিস্টিক্স বলে। অতএব বিএনপি যেহেতু বলছে জাতীয় সরকারই সব কিছুর ভিত্তিমূল, জামাতের কাছে তারা কতটুকু আন্দোলন করবে, কতটুকু রাজপথে নামবে, কতটুকু শক্তি সঞ্চয় করবে, এগুলোরও ভিত্তিমূল আমি মনে করি জাতীয় সরকার বিষয়ে বিএনপির কমিটমেন্ট, জামাতের অবস্থান, তাদের জাতীয় সরকার কী হবে সেগুলোর উপর অনেক কিছু জামাতের শক্তি ব্যয় করা বা আন্দোলনের নিয়োজিত হওয়ার বিষয়ে আমার মনে হয় বিবেচনায় নেওয়া উচিত। এ ধারাবাহিকতায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন এবং ঐক্যমতের ভিত্তিতে কর্মসূচি নির্ধারণ। তো এখানে এটা দিব্যালোক করে নেয় স্পষ্ট, আরও অনেক কথা আছে, বড় রিপোর্ট, বিভিন্ন নেতাদের সাক্ষাৎকার এখানে আছে, তারা কীভাবে কী বলবেন একটা সংক্ষিপ্ত রূপরেখাও বলছে, যদিও এগুলো বিস্তারিত আলোচনা করব না কারণ জাতীয় সরকার বিষয়ে অনেক কথা বলেছে আগে। গত 29 মার্চ লন্ডনের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় সরকারের নতুন ধারণার কথা বলেন। যদিও বিএনপি সংস্কারপন্থী অনেকে আবার এই জাতীয় সরকার অগ্রিম আলোচনাকে নেতিবাচকভাবে দেখছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, নির্বাচনে জিতলে আমরা জাতীয় ঐক্যমতে সরকার প্রতিষ্ঠা করব। দেশে অনেক ছোট দল আছে যাদের অনেক যোগ্য নেতা আছেন, তারা নির্বাচনে না জিতলেও তাদের জাতীয় সরকারে নেবে। ঠিক আছে, আমার জাতীয় সরকার নেওয়া না নেওয়া, থাকা না থাকার আলোচনাটাই এখানে মৌলিকভাবে আসে। এর সাথে সাথে আরও একটা কথা, অনেকদিন ধরেই সরকার বিরোধী সব পক্ষকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য করার চেষ্টা করছে নেতারা। বিরোধী দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 62-টি দলের সঙ্গে আলোচনা করছে, মানে বিরোধী দলীয় জোটের কথাটা এখানে আছে। তো যেহেতু জামাত ইসলামী তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবং আন্দোলন বা সব কিছুর তারাদের মুভমেন্টের উপরেই অনেক কিছুর গতি প্রকৃতি নির্ভর করে, এ কারণে আমি মনে করি বিএনপি যেহেতু এটাকে ভিত্তিমূল ধরছে, জামাত ইসলামীকে উচিত জাতীয় সরকারকে এই ভিত্তিমূল ধরে বিএনপির সাথে একটা ভালো কমিটমেন্টের মধ্য দিয়ে আন্দোলনে যাবে কি যাবে না বা কতটুকু যাবে সেই হিসাব করে শক্তি সঞ্চয় করা বা শক্তি ব্যয় করা। অযথা অনির্দিষ্ট লক্ষ্যে রাজনৈতিক আন্দোলনের নামে নেতাকর্মীদের ব্যাপক ভোগান্তি অথবা তাদের আর্থিক ক্ষতি, জীবনের ক্ষতি এবং সেই রাজনৈতিক ক্ষতিকে ইসলামের বৃহত্তর স্বার্থ বা ইসলামী আন্দোলনের কথা বলে সান্ত্বনা দেয়া, এই পথ থেকে জামাতকে ফিরে আসা উচিত। এক্স্যাক্ট ক্যালকুলেশন, এক্স্যাক্ট কমিটমেন্ট বিএনপির কাছ থেকে আসা উচিত যে জামাত যদি তাদের সর্বশক্তি বা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ আন্দোলন করে, ঝুঁকি নেয়, জামাত তো একটা মজলুম সংগঠন, তাহলে এর রিওয়ার্ড বিএনপি কতটুকু দেবে? ঐক্যফ্রন্ট অমুক তমুক নানানে নানান কিছু বলবে, বিএনপিকে চাপ প্রয়োগ করবে, কিন্তু ওই সব দল তো আসলে কিছু না, মূল শক্তি তো বিএনপি জামাতের। হ্যাঁ, তাদেরকেও আনবে, কিন্তু বিএনপিকে কমিটমেন্ট দিতে হবে, যদি তার ক্ষমতা আসতে পারে তাহলে জামাত ইসলামীকে কমপক্ষে 3টে মন্ত্রণালয় দিতে হবে, জামাত যে কয়টা আসনেই পাক নির্বাচনে। এই 3টে মন্ত্রণালয় হতে পারে কৃষি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, শিল্প বাণিজ্য বা অন্য যে কোনো একটা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়, বেশি করে কৃষি এবং ধর্ম, এই দুইটা জামাত ইসলামী আগেভাগে দাবি করতে পারে, এর যথেষ্ট যৌক্তিকতা জামাতের বৃহত্তর স্বার্থের জন্য রয়েছে। হ্যাঁ, যদি ঐক্যফ্রন্টের বা অন্য কেউ সরাসরি জামাত নেতাদের মন্ত্রণালয় নিতে আপত্তি করে, জামাতপন্থী বুদ্ধিজীবীদের টেকনোক্র্যাট কোটায় বা অন্য কোনোভাবে মন্ত্রণালয় নেওয়ার কমিটমেন্ট বিএনপিকে দিতে হবে, না হলে হিসেব নিকাশ করে কোন স্বার্থে কতটুকু পাওয়ার জন্য কতটুকু আন্দোলন করবে এটা জামাত ইসলামীকে সূক্ষ্মভাবে হিসাব নিকাশ করা উচিত। যেমন জামাতপন্থী অনেক বড় বড় বুদ্ধিজীবী রয়েছে বাংলাদেশের, প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী, সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব প্রফেসর আব্দুর রব, বা এরকম আরও অনেকে রয়েছে আলেম ওলামাদের মধ্যেও রয়েছে যাদের নিয়ে কোনো বিতর্ক নেই বাংলাদেশে, বর্তমান জামাত নেতৃবৃন্দকে নিয়েও কোনো বিতর্ক নেই, তারা শতভাগ ক্লিন ইমেজের, স্বাধীনতা বিরোধী তো দূরের কথা, তাদের পারিবারিক কোনো আদর্শগত কোনো সংশ্লিষ্টতা নেই, তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড বাম রাজনীতি। তো এদেরকে মন্ত্রণালয়ে নিতে আপত্তি করা কোনো কথা না এবং বিএনপিকে গ্যারান্টি দিতে হবে, গ্যারান্টি না পেলে জামাতের উচিত নয় তাদের আন্দোলনে সর্বশক্তি নিয়োজিত করে ঝুঁকি নেওয়া। অতএব এই হিসাব নিকাশ বিএনপি ভিত্তিমূল ধরেছে, জামাতকে ভিত্তিমূল ধরে আগানো উচিত বলে আমি মনে করি। যেমন এই কথাটা তো দিব্যালোকের না স্পষ্ট হয়ে গেল যে বিএনপি ঈদের পর জাতীয় সরকারেরকে ভিত্তিমূল ধরবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্যে সব দলগুলোর কাছে যাবে। তো সব দলগুলোর কাছে জাতীয় সরকার নিয়ে কী আলোচনা করবে, যে আপনাদেরকে জাতীয় সরকারে কতটুকু মূল্যায়ন করা হবে, আপনারা কতটুকু ইনপুট দিতে পারলে কতটুকু আউটপুট আপনাদেরকে দেওয়া হবে। অতএব এই হিসাব নিকাশ যদি রিজনেবলি যৌক্তিকভাবে করা হয়, জামাত কতটুকু ইনপুট দিতে পারবে ক্ষমতা আসার জন্যে,
ভোট থেকে শুরু করে আন্দোলনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য এবং সেই অনুযায়ী তাদেরকে আউটপুট দেওয়ার কথা, আর সেই অনুযায়ী যদি হিসাব নিকাশ করা হয় তিনটা মন্ত্রণালয়ের কম এটা কিছুতেই কাম্য নয়। জাতীয় সরকার ক্ষমতা বিএনপি অতি অ্যাডভান্স আলোচনা করছে, এ কারণে আমরা বা জামাতের উচিত সে বিষয়ে আলাপ আলোচনা করা, এটা অ্যাডভান্স আলোচনা নয়।